वेलकम स्टूडेंट्स टू माय चैनल। आज के आमरा करब प्रोबेबिलिटी। प्रोबेबिलिटी करार आगे क्लास इलेवेने तुम्हारा सेट करेछो समबाय बिन्यास करेछो सेगुलो किछु किछु फर्मूला जेगुलो प्रोबेबिलिटीते आमादेर काजे लागबे। जेमन सेट ता तो भालोई काजे लागबे। सुतरां सेटेर जे समस्त ब्यापारगुलो प्रोबेबिलिटी जे फर्मूलागुलो प्रोबेबिलिटीते काजे लागबे सेगुलो आगे एकटु आलोचना करे नि। जेमन धरो एक थेके दस पर्यन्त स्वाभाविक संख्यार सेट এটা ধরো আমরা এস দিয়ে ডিনোট করলাম। এস ইজ ইকুয়াল টু কী হলো এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, ঠিক আছে। এবার এই এক থেকে দশ পর্যন্ত এস হলো স্বাভাবিক সংখ্যার সেট এবং এ হলো एक থেকে দশের মধ্যে জোড় সংখ্যাগুলোর সেট। তাহলে কি হবে টু ফোর সিক্স এইট অ্যান্ড টেন। আর বি ধরো এক থেকে দশের মধ্যে বিজোড় সংখ্যাগুলোর সেট, তাহলে কত হবে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন, এটা হবে। তাহলে দেখো আমরা অ্যাকচুয়ালি এখানে পড়তে চাইছি এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি কী হবে যদি এ এবং বি এর মধ্যে কোনো কমন সংখ্যা থাকে তাহলে সেটা হবে এ ইন্টারসেকশন বি। এবার ধরো সি হলো এক থেকে দশের মধ্যে তিন দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো সেট। তাহলে তিন দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো কী আছে, থ্রি আছে, সিক্স আছে, নাইন আছে, ঠিক আছে। এই তিনটা সেট আমরা ধরলাম। এবার দেখো এ ইন্টারসেকশন বি যদি আমরা বলি, এ ইন্টারসেকশন বি এই সেট দিয়ে কি বোঝাবে, এ ইন্টারসেকশন বি দিয়ে বোঝাবে এ এবং বি এর মধ্যে যে কমন নাম্বারগুলো আছে সেগুলো। কিন্তু দেখো এ এবং বি এর মধ্যে কোনো কমন নাম্বার নেই, তাহলে এ ইন্টারসেকশন বি কী হবে, শূন্য সেট হবে বা এমটি সেট। এমটি সেটকে আমরা ফাই দিয়ে ডিনোট করি, বুঝতে পারলাম। তাহলে এইটা হলো ইন্টারসেকশন দ্বারা কী বোঝাবে, কমনগুলো যেটাতে কমন থাকবে। যেমন ধরো বি ইন্টারসেকশন সি যদি হয়, বি ইন্টারসেকশন সি, তাহলে বি এবং সিতে কী কমন আছে, থ্রি কমন আছে, নাইন কমন আছে, তাহলে হলো থ্রি নাইন, বুঝলে। এটা হলো বি ইন্টারসেকশন সি। আবার ধরো এ ইন্টারসেকশন সি যদি বলি, এ ইন্টারসেকশন সি, তাহলে কী কমন আছে, দেখো এ এবং সিতে সিক্স আছে আর কিছু নেই, শুধু সিক্স কমন আছে, তাহলে এটা হলো সিক্স। তাহলে ইন্টারসেকশন ব্যাপারটা বুঝলে, ইন্টারসেকশন বলতে আমরা বোঝাচ্ছি যে দুটো সেটে যেটা কমন আছে সেটা হলো ইন্টারসেকশন। আচ্ছা এরপরে এবারে চলো ইউনিয়নটা বলি। ইউনিয়ন হলো ওই দুটো সেটের যতগুলো এলিমেন্ট আছে সবগুলো নিয়ে হলো ইউনিয়ন। কিন্তু কোনো নাম্বার যদি কমন থাকে সেটাকে আমরা দুইবার লিখবো না, একবার লিখবো। যেমন ধরো বি ইউনিয়ন সি যদি লিখি, বি ইউনিয়ন সি, তাহলে আমরা কী পাবো বি ইউনিয়ন সিতে, দেখো ওয়ান থ্রি, থ্রি এখানে ওইখানেও আছে কিন্তু আমরা একবার লিখবো, রিপিটেশন কর দুবার লিখবে না, ফাইভ সিক্স সেভেন নাইন, বুঝতে পারলে। এবং সেটকে আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করি, তোমরা এর আগেও দেখেছো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নাম্বারগুলো লিখবো, ঠিক আছে। বি ইউনিয়ন সি হলো, যদি আমরা এ ইউনিয়ন সি করি তাহলে কী পাবো, টু থ্রি ফোর সিক্স এইট নাইন টেন। স্যার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি করতাম তাহলে কী হতো, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে কী পাবো, দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, সবগুলোই পাবো, ওয়ান টু থ্রি ফোর ডট ডট টেন পর্যন্ত সবগুলো নাম্বারই পাবো। তো এই হলো ইউনিয়ন আর ইন্টারসেকশন, বুঝতে পারলে। এরপরে বিন্যাসের একটা ফর্মুলা দেখো, এন সি আর তোমরা করেছো ক্লাস ইলেভেনে, প্রবাবিলিটিতে কোথাও কোথাও আবার কাজে লাগতে পারে, সেই জন্য আবার ফর্মুলাটা এগুলো নোট করে নাও। এ ইউনিয়ন সি বি বা ইন্টারসেকশন সেগুলো আমাদের প্রবাবিলিটি লাগবে কাজে। এবার দেখো এন পৃথক সংখ্যা, ধর এন সংখ্যক পৃথক পৃথক
কোনো বস্তু আছে সেখান থেকে যদি আমরা আর সংখ্যক বস্তু সিলেক্ট করি তখন আমরা ওটাকে এন সি আর এইভাবে ডিনোট করব যে এন সংখ্যক পৃথক বস্তু থেকে পৃথক বস্তু মানে এন সংখ্যক কোনো রিপিটেশন নাই বুঝলা তো কোনো বস্তু দুইবার তিনবার নাই এরকম এন সংখ্যক পৃথক পৃথক বস্তু থেকে যদি আর সংখ্যক বস্তু আমরা সিলেক্ট করি তাহলে কত রকমভাবে সিলেক্ট করতে পারবো এন সি আর ইজ ইকুয়াল টু হলো তাহলে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ঠিক আছে এইটা ফর্মুলা আমাদের কখনো কখনো কাজে লাগতে পারে এবার আমরা চলো শুরু করি প্রবাবিলিটি প্রবাবিলিটিতে প্রথমে আমরা যেটা সংখ্যাগুলো আগে একটুখানি দেখে নিই কেন কি আমাদের কোশ্চেন করতে করতে তোমার এই টার্মগুলো পাবো র্যান্ডম এক্সপেরিমেন্ট বা সমসম্ভব পরীক্ষা নমুনা দেশ ঘটনা পরস্পর পৃথক ঘটনা তো এইগুলো অ্যাকচুয়ালি কী এগুলো সম্বন্ধে আমরা আগে জেনে নিই তারপরে তখন আবার প্রবাবিলিটির আরও মানে অঙ্কগুলো তখন করব তার আগে আমরা এগুলো আগে জানি র্যান্ডম এক্সপেরিমেন্ট কী সুতরাং খুব ভালো করে ভিডিওটা দেখো হ্যাঁ আর হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখো একদম লাস্ট পর্যন্ত সুতরাং প্রবাবিলিটিতে যারা মানে প্রবাবিলিটি ভালো পারো না আমি বলছি ভিডিওটা দেখার পরে তোমরা অবশ্যই প্রবাবিলিটিতে একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে তখন প্রবাবিলিটির অঙ্ক নিজে নিজেই করতে পারবে তো চলো তাহলে শুরু করা যাক র্যান্ডম এক্সপেরিমেন্ট র্যান্ডম এক্সপেরিমেন্ট হলো একটা মানে সমসম্ভব পরীক্ষা অ্যান এক্সপেরিমেন্ট হুজ আউটকামস ক্যান নট বি প্রেডিক্টেড সার্টেনটি মানে কি যে যেটা একটা পরীক্ষা যেটার আউটকামসগুলো আমরা জানি সমসম্ভব পরীক্ষা একটা পরীক্ষা যেটার আউটকামস কী কী হতে পারে সেটা আমরা জানি কিন্তু এক্স্যাক্ট কী হবে সেটা আমরা বলতে পারবো না এইরকম পরীক্ষাকে বলবো আমরা সমসম্ভব পরীক্ষা অর্থাৎ র্যান্ডম এক্সপেরিমেন্ট হলো অ্যান এক্সপেরিমেন্ট হুজ আউটকামস ক্যান নট বি প্রেডিক্টেড উইথ সার্টেনটি ইজ কল্ড র্যান্ডম এক্সপেরিমেন্ট তাহলে কী হতে পারে ফর এক্সাম্পল এক্সাম্পল দিয়ে বোঝা গেল না ব্যাপারটা তাহলে এক্সাম্পল দিয়ে খুব ভালোভাবে করে বুঝতে পারবে ধরো একটা লুডুর ছক্কা চালিয়ে দিলাম তাহলে তোমরা লুডুর ছক্কা সবাই চেনো লুডুর ছক্কা যদি আমরা চালিয়ে দিই তাহলে কী কী পয়েন্টগুলো আমরা পেতে পারি 1, 2, 3, 4, 5, 6 এই এই নাম্বারগুলো আমরা পেতে পারি কিন্তু ওই পরীক্ষার মানে লুডু ছক্কা চালানোর আগে আমরা কি মানে নিশ্চিতভাবে বলতে পারবো না যে অ্যাকচুয়াল কোন পয়েন্টটা কোন নাম্বারটা আমাদের আসবে 1 আসবে না 2 আসবে না 3 আসবে না কি 4 আসবে কি 6 আসবে তো এইটা হলো র্যান্ডম এক্সপেরিমেন্ট কিংবা ধরো একটা কয়েন টস করলাম তাহলে কয়েন টস করলে আমরা কী জানি যে জানবো যে হেড আসবে অথবা টেল আসবে তাই তো এটা আমরা জানি কিন্তু এক্স্যাক্ট কী আসবে হেড পড়বে নাকি টেল পড়বে সেটা আমরা বলতে পারবো না তো এই ধরনের টেস্ট হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট বা সমসম্ভব পরীক্ষা এবার সমসম্ভব পরীক্ষা স্যাম্পল স্পেস র্যান্ডম এক্সপেরিমেন্ট হয়ে গেল স্যাম্পল স্পেস বা নমুনা দেশ কী নমুনা দেশ বা স্যাম্পল স্পেস হলো এই যে আউটকামসগুলো যেগুলো পাচ্ছি সেগুলো সেট আকারে যদি বলি অর্থাৎ কালেকশান অফ আউটকামস এটাই হচ্ছে নমুনা দেশ যেমন ধরো একটা লুডুর ছক্কা যদি আমরা চালিয়ে দিই তাহলে কী কী নাম্বার পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6 এগুলো পাচ্ছি তাহলে এটাকে সেট আকারে লিখলে যেটা পাবো সেটা হচ্ছে স্যাম্পল স্পেস বা নমুনা দেশ এবং এটাকে এস দিয়ে ডিনোট করা হয় তাহলে এস ইজ ইকুয়াল টু হলো 1, 2, 3, 4, 5, 6 কখন আমরা একটা লুডুর ছক্কা চালিয়ে দিচ্ছি তখন নমুনা দেশটা হলো এটা 1, 2, 3, 4, 5, 6 বুঝতে পারছো আচ্ছা বা ধরো একটা কয়েন যদি টস করি তাহলে একটা কয়েন টস করলে সেক্ষেত্রে নমুনা দেশ কী হবে নমুনা দেশকে সবসময় এস দিয়েই ডিনোট করবে তাহলে নমুনা দেশ সেক্ষেত্রে কী হতে পারে টেল হতে পারে অথবা হেড হতে পারে তাহলে এবার দেখো এখানে এইটাতে যে আগেরটায় যখন লুডুর ছক্কা যখন চালিয়েছিলাম তখন নমুনা দেশে এইগুলো হচ্ছে এক একটা নমুনা বিন্দু 1, 2, 3, 4 বা এখানে টেল এখানে হেড তাহলে এগুলো হচ্ছে নমুনা বিন্দু তাহলে এই প্রথম যে পরীক্ষাটা করলাম এই পরীক্ষায় অর্থাৎ লুডুর ছক্কা চালিয়ে দিলাম সেই ক্ষেত্রে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত নমুনা বিন্দুর সংখ্যাকে আমরা নাম্বার অফ এস এমন করে ডিনোট করবো এটা ইজ ইকুয়াল টু তাহলে 6 আর যখন কয়েন টস করলাম একটা কয়েন টস করলাম তাহলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত হলো
নাম্বার অফ এস এখানে হলো, নাম্বার অফ এস ইকুয়াল টু হলো টু, ঠিক আছে। তাহলে একটা কয়েন টস করে আমরা এরকম পেলাম, ধরো দুটো কয়েন টস করলাম, পরপর দুটো কয়েন টস করলাম, তাহলে কী কী হতে পারে সেই ক্ষেত্রে? তোমার স্যাম্পল স্পেসগুলো এমন হতে পারে, দুইবারই হয়তো টেল পড়লো এমন হলো, বা প্রথমে টেল তারপরে হেড, তার আর কিংবা প্রথমে হেড তারপরে টেল, অথবা দুইবারই হেড পড়তে পারে, তাই না? তাহলে এইগুলো তখন হচ্ছে নমুনা দেশের নমুনা বিন্দু সংখ্যা। একটা জিনিস খেয়াল করো, এই ক্ষেত্রে তাহলে নাম্বার অফ এস কত হচ্ছে? ইকুয়াল টু ফোর, দ্যাট ইজ টু স্কোয়ার। তো এরকম করে যদি আমরা আরও নাম্বার নিয়ে দেখি তাহলে সেক্ষেত্রে কী পাবো? ধরো তিনটে কয়েন টস করলাম, সেক্ষেত্রে আমরা নমুনা বিন্দু সংখ্যা হবে এইট, অর্থাৎ নাম্বার অফ এস সেই ক্ষেত্রে হবে যদি আমরা তিনবার কয়েন টস করি, থ্রি টাইমস টসিং কয়েন, দেন নাম্বার অফ এস ইকুয়াল টু তাহলে হবে এইট, অর্থাৎ টু কিউব। তাহলে এখান থেকে আমরা একটা সাধারণ ফর্মুলা এখান থেকে আমরা বলতে পারি যে একটা কয়েনকে যদি আমরা এন সংখ্যকবার টস করি, এন সংখ্যকবার টস করলে নাম্বার অফ এস ইকুয়াল টু হবে টু টু দি পাওয়ার এন, বুঝতে পারছ? তাহলে কোনো কয়েনকে যদি আমরা এন সংখ্যকবার টস করি তাহলে নাম্বার অফ আউটকামস, হ্যাঁ, বা নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন, বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো এটা আবার একটু মুছে দিই। আচ্ছা, তাহলে আমরা কী ফর্মুলা পেলাম যে একটা কয়েনকে যদি আমরা এন সংখ্যকবার টস করি তাহলে নাম্বার অফ আউটকামস হবে, বা নাম্বার অফ এস অর্থাৎ স্যাম্পল নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে টু টু দি পাওয়ার এন, কখন? যখন এন টাইমস টসিং করা হবে, এন টাইমস যদি টসিং করি তাহলে নাম্বার অফ এটা হচ্ছে টু টু দি পাওয়ার এন, নাম্বার অফ এস টু টু দি পাওয়ার এন, ঠিক আছে। তো ধরো এবার আমরা তিনবার যদি করি, থ্রি টাইমস যদি টসিং করি তাহলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা বা নাম্বার অফ আউটকামস বা হচ্ছে তোমার স্যাম্পল স্পেসে নাম্বার অফ এস এটা ইকুয়াল টু কত হবে? টু কিউব। এবার স্যাম্পল স্পেসে যে পয়েন্টগুলো পাবো অর্থাৎ নমুনা বিন্দুগুলো সেগুলো কী কী হবে সেটা বার করার একটা খুব সুন্দর পদ্ধতি, খুব সুন্দর মেথড আছে, দেখে নাও। ধরো টু কিউব, তো টু কিউব মানে সমান কত? এইট। এটাকে হাফ করে নেবে, হাফ হাফ করে নেবে, তাহলে এইটের যদি হাফ করি তাহলে কী পাবো? এইট ইন্টু ওয়ান বাই টু ইজুয়াল টু ফোর পাচ্ছি, ঠিক আছে। এটা আমরা কী বার করছি? স্যাম্পল স্পেসটা কত হবে? একটা কয়েনকে তিনবার যদি আমরা টস করি তাহলে স্যাম্পল স্পেস কী হবে? এখানে টু কিউব যেটা পাচ্ছে সেটা তো হচ্ছে নমুনা দেশের নমুনা বিন্দুর সংখ্যা বা নাম্বার অফ আউটকামস। তো নাম্বার অফ আউটকামসগুলো মানে আউটকামসগুলো কী কী হবে সেটা আমরা কীভাবে বার করবো? সেই জন্য যতগুলো নমুনা বিন্দুর সংখ্যা হবে সেটাকে হাফ করে নাও। তাহলে এইটকে যদি হাফ করি তাহলে ফোর 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 হবে, তাহলে আমরা লিখবো চারটা এইচ, লিখে দাও পরপর, এক দুই তিন চারটা এইচ হলো, তারপরে টি চারটা হলো, এক দুই তিন চার, তারপরে এটার যে চারটা চারটা হলো এটাকে আবার হাফ করে দাও, তাহলে কত? দুটো দুটো, তাহলে এইচ এইচ টি টি, আবার এইচ এইচ টি টি, এরপরে আবার এই যে দুটো দুটো পেলাম এটাকে আবার হাফ করে দাও, তাহলে এবার কত হবে? একটা একটা, এইচ টি এইচ টি এইচ টি এইচ টি, তাহলে এইটা হলো গিয়ে স্যাম্পল স্পেস। তাহলে আমরা স্যাম্পল স্পেসটা এমন পাবো, অর্থাৎ নমুনা দেশে নমুনা বিন্দুগুলো এমন হবে। তোমরা যদি এই ফর্মুলাটা করো তাহলে কোনো একটা পয়েন্টও বাদ যাবে না, সবগুলোই খুঁজে পাবে। দেখো আটটা হয়ে যাবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, অর্থাৎ এইচ 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 টি এইচ টি এইচ এইচ টি 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 এইচ এইচ, এই সমস্ত নাম্বারগুলো আসে। তাহলে তোমরা ফাটাফাট এটা করে ফেলো তাহলে, যে যদি আমরা একটা কয়েনকে যদি চারবার টস করি নাম্বার অফ এস তাহলে কত হবে?
टू टू दि पावर फोर इज इक्वल टू सिक्सटीन এবার এখান থেকে যদি আমরা স্যাম্পল স্পেসগুলো লিখতে চাই তাহলে কি হবে আমরা 16 কে প্রথমে 8 করে নিব 16 এর হাফ 8 তারপরে প্রথমে 8টা তাহলে s ইজ ইকুয়াল টু কত হবে প্রথমে 8টা হচ্ছে হেড লিখবে 4 1 2 3 4 5 6 7 8 তারপরে 8টা হচ্ছে টেল 3 4 5 6 7 8 এরপর কি করবে চারটা হেড চারটা টেল চারটা হেড চারটা টেল তারপরে আবার দুটো হেড দুটো টেল দুটো হেড দুটো টেল এমন করে আবার তারপরে আবার একটা একটা করে একটা হেড একটা টেল একটা হেড একটা টেল এমন করে স্যাম্পল স্পেসগুলো বার করতে হবে বুঝতে পারছো আচ্ছা এই হলো স্যাম্পল স্পেস বার আমরা যাই ঘটনা ইভেন্ট বা ঘটনা ঘটনা হচ্ছে কি ঘটনা হলো কোনো র্যান্ডম এক্সপেরিমেন্ট বা সমসম্ভব পরীক্ষা যে আমরা স্যাম্পল স্পেস পেলাম স্যাম্পল স্পেসের উপসেট হলো একটা ঘটনা যেমন ধরো একটা লুডুর ছক্কাকে আমরা চালিয়ে দিলাম তাহলে স্যাম্পল স্পেস কী পাবো স্যাম্পল স্পেস পেলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো পেলাম স্যাম্পল স্পেস এবার বলা হলো জোর সংখ্যা পড়ার ঘটনা তাহলে ধরো জোর সংখ্যা পড়ার ঘটনাকে আমি এ দিয়ে ডিনোট করছি তাহলে এখানে জোর সংখ্যা কী কী আছে টু ফোর সিক্স এগুলো হচ্ছে জোর সংখ্যা পড়ার ঘটনা টু ফোর সিক্স বা বলা হলো বীজোর সংখ্যা পড়ার ঘটনা তাহলে বি সেই ঘটনাটা আমি বি ধরে নিলাম তাহলে বি ইজ ইকুয়াল টু হলো বীজোর সংখ্যা কী আছে ওয়ান থ্রি ওয়ান থ্রি ফাইভ এগুলো হচ্ছে বীজোর সংখ্যা বা বলা হলো দুটো কয়েন টস করলাম তাহলে আগে দুটো কয়েন যদি টস করো হ্যাঁ দুটো কয়েন যদি টস করি তাহলে নাম্বার অফ স্যাম্পল স্পেস কত হবে টু টু দি পাওয়ার টু স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর তার মানে হচ্ছে এস ইজ ইকুয়াল টু তাহলে আমরা কী পাবো দেখে নাও দুটোই ধরো টেল টেল পেলাম বা একটা টেল একটা হেড অথবা একটা হেড একটা টেল বা দুটোই হেড এমন পাবো ঠিক আছে তাহলে এটা হলো নমুনা দেশ তাহলে ঘটনা কী হতে পারে ঘটনা হয়তো বলা হলো যে একটি টেল পড়ার ঘটনা তাহলে একটি টেল পড়ার ঘটনাকে আমরা এ দিয়ে ডিনোট করলাম তাহলে একটি টেল কোথায় আছে এখানে আছে আর এখানে আছে তাহলে টিএইচও হতে পারে অথবা এইচটি তাহলে এইটা হলো ঘটনা কিংবা বলা হলো দুটো টেল পড়ার ঘটনা তাহলে দুটো টেল পড়ার ঘটনা ধরো বি দিয়ে ডিনোট করলাম তাহলে বি সমান কত হবে টিটি বুঝতে পারছো তো এগুলো হচ্ছে ঘটনা এবার এই ঘটনা থেকে আমরা এবার এখান থেকে একটু বলে দিই প্রবাবিলিটিটা আমরা কী করে বার করব ধরো বলা হলো যে একটা লুডুর ছক্কা চালিয়ে দেওয়া হলো দিয়ে জোর সংখ্যা পড়ার সম্ভাবনা বা জোর সংখ্যা পড়ার সম্ভাবনা কত তাহলে দেখো আমরা প্রবাবিলিটির যে সম্ভাবনার যে সংজ্ঞাটা সেটা হচ্ছে কোনো ঘটনার সম্ভাবনা ধরো এ একটা ঘটনা এই ঘটনায় ধরলাম এ একটা ঘটনা তাহলে প্রবাবিলিটি অফ এ বা সম্ভাবনা এর সম্ভাবনা হবে কত এ ঘটনার নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস অর্থাৎ নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা বা নিচে হরে হবে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা এবং এই ঘটনার সঙ্গে জড়িত নমুনা বিন্দুর সংখ্যা তাহলে এই ঘটনার সঙ্গে জড়িত নমুনা বিন্দুর সংখ্যা টু ফোর সিক্স তাহলে এটাকে আমরা নাম্বার অফ এ করেই লেখো তাহলে এখানে নাম্বার অফ এ কত নাম্বার অফ এ ইকুয়াল টু ওয়ান টু থ্রি থ্রি আর এখানে নাম্বার অফ এস ইকুয়াল টু কত সিক্স তাহলে জোর সংখ্যা পড়ার ঘটনা কত হলো নাম্বার অফ এ ইকুয়াল টু থ্রি হলো তাহলে জোর সংখ্যা পড়ার সম্ভাবনা অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস অর্থাৎ থ্রি বাই সিক্স ইকুয়াল টু ওয়ান বাই টু বোঝা গেল এটা হচ্ছে প্রবাবিলিটির ফর্মুলা তাহলে প্রবাবিলিটির ফর্মুলা হচ্ছে কি কোনো ঘটনার সম্ভাবনা যদি বার করতে বলে তাহলে সেই ঘটনার সম্ভাবনা হচ্ছে যে ওই ঘটনার সঙ্গে জড়িত নমুনা বিন্দুর সংখ্যা বাই নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা বুঝতে পারছো যেমন ধরো এখানে দুটো কয়েন টস করা হলো তাহলে সেখানে বলা হচ্ছে যে দুটি একটি টেল পড়ার ঘটনা সম্ভাবনা ধরো ঠিক আছে দুটি কয়েন টস করলাম সেখানে একটি টেল পড়ার সম্ভাবনা কত তাহলে আমরা কি বলবো তাহলে একটি টেল পড়ার সম্ভাবনা ঘটনাকে আমরা এ দিয়ে ধরলাম এখানে এভাবে লিখবে একটি
টেল পড়ার একটি টেল পাওয়ার ঘটনা ধরো একটি টেল পাওয়ার ঘটনা একটি টেল পাওয়ার ঘটনা এ ধরলাম তাহলে এ ইজ ইকুয়াল টু কী পেলাম টিএইচ এইচ টি তাহলে নাম্বার অফ এ হলো কত টু হলো এদিকে নাম্বার অফ এস মানে কি নমুনা দেশে নমুনা বিন্দু সংখ্যা তাহলে নাম্বার অফ এস কত ওয়ান টু থ্রি ফোর নাম্বার অফ এস ইকুয়াল টু ফোর তাহলে প্রবাবিলিটি অফ এ অর্থাৎ একটি টেল পড়ার সম্ভাবনা ইকুয়াল টু নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস ইকুয়াল টু টু বাই ফোর ইকুয়াল টু ওয়ান বাই টু বুঝতে পারছো এইভাবে আমরা সম্ভাবনা বার করব আচ্ছা ইভেন্ট হলো এবার আমরা পড়বো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস অর্থাৎ পরস্পর পৃথক ঘটনা এই ব্যাপারটার জন্য আমরা ইন্টারসেকশনটা তখন সেটের যে ইন্টারসেকশনটা সেটা বুঝালাম পরস্পর পৃথক ঘটনা কখন হবে যদি দুটো ঘটনা এমন হয় যে তাদের মধ্যে কোনো কমন ঘটনা নেই তবে সেটা হবে পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বা পরস্পর পৃথক ঘটনা যেমন ধরো এই যে একটা লুডুর ছক্কা চালিয়ে দিলাম সেক্ষেত্রে বললাম যে জোড় সংখ্যাগুলোর ঘটনা হলো এ ইকুয়াল টু টু ফোর সিক্স এবং বি ধরো বিজোড় সংখ্যাগুলোর ঘটনা বিজোড় সংখ্যা পড়ার ঘটনা তাহলে হচ্ছে ওয়ান থ্রি ফাইভ তাহলে এই যে এ এবং বি এই দুটো ঘটনার মধ্যে কোনো কমন পয়েন্ট কিন্তু নেই তখন আমরা এটা বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা ইভেন্টস বা পরস্পর পৃথক ঘটনা বোঝা গেছে আচ্ছা এরপরে আমরা বলবো ইম্পসিবল ইভেন্টস ইম্পসিবল ইভেন্টস কখন হবে যখন কোনো ইভেন্টস ঘটার সম্ভব অর্থাৎ যখন কোনো ইভেন্টস কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নেই সেই ক্ষেত্রে হচ্ছে সেটাকে আমরা বলবো ইম্পসিবল ইভেন্টস বা অসম্ভব ঘটনা যেমন ধরো একটা লুডুর ছক্কা চালিয়ে দিলাম ঠিক আছে চালিয়ে দিয়ে বলা হলো সেভেন পড়ার ঘটনা তাহলে এখানে সেভেন পড়ার ঘটনা কত হবে সেভেন তো আমার পড়বেই না তাহলে এটা অসম্ভব ঘটনা কেন একটা লুডুর ছক্কা চালিয়ে দিলাম আমরা পয়েন্টগুলো কী কী পাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই পয়েন্টগুলোই পাবো তাহলে এখানে তো সেভেন নেই তাহলে আমরা যদি বলি সেভেন পড়ার ঘটনা সেভেন পড়ার ঘটনা ধরো এটাকে বি দিয়ে ডিনোট করা হলো না বি তো অলরেডি করে দিয়েছি তাহলে এটা ধরো সি দিয়ে ডিনোট করলাম তাহলে এই যে ঘটনা সি এটা কী হলো অসম্ভব ঘটনা একটা লুডুর ছক্কা চালালে সেভেন পড়তেই পারে না কেন কি ছটাতেও থাকে আচ্ছা তাহলে আমরা বলবো সি হলো অসম্ভব ঘটনা আর একটা জিনিস মনে রেখো অসম্ভব ঘটনার প্রবাবিলিটি কিন্তু সবসময় জিরো হবে কেন কি সেটা তো সেই ঘটনাটা পাওয়াই যাবে না সেটা তো জিরো তাহলে প্রবাবিলিটি অফ সি বা অসম্ভব ঘটনার সম্ভাবনা কত হবে সবসময় জিরো হবে এবার হচ্ছে নিশ্চিত ঘটনা বা সিওর ইভেন্ট সিওর ইভেন্ট কখন হবে যে ঘটনাটা ঘটবেই সেটা হচ্ছে সিওর ইভেন্ট নিশ্চিত ঘটনা এই নিশ্চিত ঘটনার প্রবাবিলিটি কিন্তু হবে কত হবে নিশ্চিত ঘটনার প্রবাবিলিটি হবে ওয়ান ধরো একটা ব্যাগে সবগুলোই কালো বল আছে সেখান থেকে তোমাকে একটা বল তুলতে বলা হলো এবং তোলা বলটি কালো হওয়ার ঘটনা তো স্বাভাবিকভাবে তোলা বলটা কালোই হবে কেন কি ব্যাগের ভিতরে তো সবই কালো বল আছে তাহলে এটা হলো নিশ্চিত ঘটনা বুঝতে পারছো এবং নিশ্চিত ঘটনার প্রবাবিলিটি সম্ভাবনা নিশ্চিত এগুলো নোট করে নাও সব কারণ আমাদের সব কাজে লাগবে নিশ্চিত ঘটনার সম্ভাবনা হবে ওয়ান অর্থাৎ নিশ্চিত ঘটনা হলে তোমার মানে পুরো স্যাম্পল স্পেসটা থাকবে বা ধরো একটা লুডুর ছক্কা চালিয়ে দিলাম যে বলা হলে এক থেকে ছয় পড়ার ঘটনা এক থেকে ছয় তো পড়বেই তো সেক্ষেত্রে নিশ্চিত ঘটনাকে আমরা এস দিয়েই ডিনোট করি এবং প্রবাবিলিটি অফ এস ইজ ইকুয়াল টু হবে ওই নাম্বার অফ এস বাই নাম্বার অফ এস এখানে এটা একই তো থাকবে তাহলে ওয়ান তাহলে নিশ্চিত ঘটনার প্রবাবিলিটি হচ্ছে ওয়ান আর অসম্ভব ঘটনার প্রবাবিলিটি হচ্ছে জিরো এবং অনেক সময় অসম্ভব ঘটনাকে ফাই দিয়ে ডিনোট করা হয় কেন কি এখানে কোনো পয়েন্টই থাকে না এমটি হ্যাঁ তাহলে পি ফাই ইকুয়াল টু জিরো পি ফাই ফাই দিয়ে দাও অসম্ভব তাহলে ফাই হচ্ছে অসম্ভব ঘটনা পি ফাই ইকুয়াল টু জিরো আচ্ছা এবার হচ্ছে কমপ্লিমেন্টারি
দেখো তাহলে আমাদের কী কী হলো, ইম্পসিবল ইভেন্টস হয়ে গেলো, সিওর ইভেন্ট হলো, মিউচুয়ালি এক্সক্লুসিভ, এগুলো সব হইলো। এবার আমরা পড়বো কমপ্লিমেন্টারি ইভেন্ট। কমপ্লিমেন্টারি ইভেন্ট কখন বলবো? কমপ্লিমেন্টারি ইভেন্ট বা পূরক ঘটনা, কমপ্লিমেন্টারি ইভেন্ট। কমপ্লিমেন্টারি ইভেন্ট হলো কোনো ঘটনা না ঘটার সম্ভাবনাটা হচ্ছে কমপ্লিমেন্টারি, মানে না হওয়ার ঘটনা। এরকম ধরো আমি বললাম যে একটা কী বলে তোমার কয়েন টস করলাম, হ্যাঁ, দিয়ে বললাম টেল না পড়ার ঘটনা, এরকম বলতে পারি। তাহলে কোনো ঘটনা না হওয়ার ঘটনা যদি হয়, কোনো ঘটনা না হওয়ার ঘটনা, তাহলে সেটা হচ্ছে পূরক ঘটনা বা কমপ্লিমেন্টারি ইভেন্ট। কমপ্লিমেন্ট, যেমন ধরো কয়েনই টস করলাম, তাহলে কয়েন টস করলে কী পাবো? একটা কয়েন টস করলাম, তাহলে স্যাম্পল স্পেস হলো টেল এবং হেড। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দাও। তাহলে আমরা যদি বলি টেল পড়ার ঘটনা এ দিয়ে ডিনোট করছি, তাহলে আমরা এ কী বলবো? এ ইজ ইকুয়াল টু হচ্ছে শুধু টি। তাহলে এখানে দেখো নাম্বার অফ এস কত হলো, নাম্বার অফ এস ইকুয়াল টু হলো টু। এখানে নাম্বার অফ এ কত হলো, নাম্বার অফ এ ইকুয়াল টু হলো ওয়ান। তাহলে প্রবাবিলিটি অফ এ কত হলো, প্রবাবিলিটি অফ এ হলো ওয়ান বাই টু, তাই তো? এবার আমরা বলছি টেল না পড়ার ঘটনা, তাহলে টেল না পড়ার ঘটনাকে কমপ্লিমেন্টারি অফ এ বলবো। এবং এটাকে এই এরকম করে ডিনোট করা হয়, এ লিখে তার উপরে সি, অথবা এ ড্যাশ, অথবা এ বার, এমন করেও কিন্তু কমপ্লিমেন্টারিকে ডিনোট করা হয়। তাহলে যে কোনো পূরক ঘটনা, কমপ্লিমেন্টারি বা পূরক ঘটনা, তাহলে এ যদি একটা ঘটনা হয় এবং এই ঘটনার সম্ভাবনা যদি ওয়ান বাই টু হয়, তাহলে এই ঘটনার পূরক ঘটনার সম্ভাবনা হবে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু হলো ওয়ান মাইনাস পি এ। উপরে লিখি এগুলো হয়ে গেল, সেটা র্যান্ডম এক্সপেরিমেন্ট এগুলো মুছে দিই। তাহলে ধরো কোনো একটা ঘটনা এ, হ্যাঁ, এই ঘটনার সম্ভাবনা হলো প্রবাবিলিটি অফ এ, তাহলে এই ঘটনা না হওয়ার সম্ভাবনা কী হলো, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট। এবং প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ। এটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা মুখস্ত রেখো। তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ, ঠিক আছে? এরপরে ইকুয়ালি লাইকলি ইভেন্ট, সমভাবে সম্ভাব্য ঘটনা, যদি এমন কোনো ঘটনা হয় যার এমন কোনো দুটো ঘটনা বা তিনটে ঘটনা আমরা পাই যে ওই ঘটনাগুলি সমভাবে হওয়ার সম্ভাবনা আছে। যেমন ধরো একটা এক্সাম্পল দিয়ে বোঝা, একটা কয়েন যদি আমরা টস করি তাহলে টেল পড়ার সম্ভাবনা যতটা, হেড পড়ার সম্ভাবনা ততটাই। তাহলে এই যে ধরো এই ঘটনাকে বললাম টেল পড়ার ঘটনা এবং বি বললাম হেড পড়ার ঘটনা, তাহলে টেল পড়ার ঘটনা এবং বি পড়ার ঘটনা দুটোই তো সমান সমানই হতে পারে, তাই না? তখন এই ধরনের ঘটনাকে বলবো সমভাবে সম্ভাব্য ঘটনা। এবার সম্ভাবনার কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জেনে নাও। সেটা হচ্ছে কি, আমরা এর আগে অসম্ভব ঘটনা, নিশ্চিত ঘটনা এগুলো বলার সময় বললাম, তবু আর একবার ফর্মুলা আকারে এক জায়গায় লিখে রাখো। কোনো অসম্ভব ঘটনার ক্ষেত্রে, হ্যাঁ, অসম্ভব ঘটনার সম্ভাবনা কী হবে? ইকুয়াল টু জিরো হবে, প্রবাবিলিটি অফ ফাই ইকুয়াল টু জিরো। দুই নাম্বার, নিশ্চিত ঘটনার সম্ভাবনা তাহলে দেখো অসম্ভব ঘটনার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি ফাই ইকুয়াল টু জিরো, নিশ্চিত ঘটনার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এস ইজ ইকুয়াল টু ওয়ান। কোনো ঘটনা এ, এ যদি একটা ঘটনা হয় তাহলে এর পূরক ঘটনা অর্থাৎ এ কমপ্লিমেন্ট, হ্যাঁ, এর পূরক ঘটনা এ কমপ্লিমেন্ট হলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ। তাহলে এ কোনো ঘটনা না হওয়ার সম্ভাবনা কী লিখবো? ওয়ান মাইনাস ওই ঘটনা হওয়ার সম্ভাবনা।
যে কোনো ঘটনা A এর ক্ষেত্রে জিরো লেস দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A লেস দ্যান ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ কোনো ঘটনার সম্ভাবনা জিরো এবং ওয়ানের মধ্যেই থাকবে। হ্যাঁ, বা জিরো হতে পারে, ওয়ান হতে পারে, যদি অসম্ভব ঘটনা হয় তাহলে জিরো হতে পারে, আর যদি নিশ্চিত ঘটনা হয় তাহলে ওয়ান হতে পারে, আদারওয়াইজ কোনো ফ্র্যাকশন হবে, ওয়ানের থেকে ছোটো হবে, কিন্তু কখনোই নেগেটিভ হতে পারে না বা ওয়ানের থেকে বড় কোনো নাম্বার হতে পারে না। তাহলে প্রবাবিলিটির নাম, প্রবাবিলিটির মান সবসময় জিরো থেকে ওয়ান পর্যন্তই হবে, তার থেকে বেশি বা কম হতে পারে না। যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ফর্মুলা, মনে রেখো। কিন্তু যদি এ ও বি পরস্পর পৃথক ঘটনা হয়, তাহলে আমরা একটু আগে দেখালাম পরস্পর পৃথক ঘটনা যদি হয় সেক্ষেত্রে এ ইন্টারসেকশন বি জিরো হবে, কোনো কমন ঘটনা থাকবে না, তখন কি হবে? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। বুঝতে পারছো? তাহলে এ ও বি পরস্পর পৃথক ঘটনা হলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি হবে। এবার আমরা কখন এ ইউনিয়ন বি এবং কখন এ ইন্টারসেকশন বি করব? দুটো ঘটনা এ ও বি, দুটো ঘটনা এ ও বি এর কমপক্ষে একটি যদি ঘটে, কমপক্ষে একটি বলা হচ্ছে, সে দুটো এ ও বি এরকম যদি হয়, হ্যাঁ, এর কমপক্ষে একটি ঘটনা যদি হয়, কমপক্ষে একটি ঘটনার সম্ভাবনা, সেক্ষেত্রে আমাদের বার করতে হবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। বুঝতে পারলে? তাহলে এ ও বি দুটো ঘটনা, এর কমপক্ষে একটি ঘটনার সম্ভাবনা হলো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন নয়, এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, বুঝলে? আর যদি এ ও বি উভয়, এ ও বি এর উভয় ঘটনার সম্ভাবনা, ঘটনা ঘটার সম্ভাবনা যদি উভয় বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বার করব প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্স নোটসগুলো করে নাও, কারণ প্রবাবিলিটি আমরা যখনই প্রবলেম সলভ করতে যাবো তখন কিন্তু এগুলো সব কাজে লাগবে। তাহলে এ ও বি এর কমপক্ষে একটি ঘটনার সম্ভাবনা হলো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, আর এ ও বি এর উভয় ঘটনা ঘটার সম্ভাবনা হলো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ধরো কোনো একটা ঘটনা এ দেওয়া আছে এবং এই ঘটনার সম্ভাবনা, এ একটা ঘটনা এবং প্রবাবিলিটি অফ এ অর্থাৎ এ ঘটনার সম্ভাবনা যদি এম ইজ টু এন বা এম বাই এন হয়, তাহলে এই ঘটনার অনুকূলে সুযোগ হচ্ছে এম বাই এন মাইনাস এম, এবং প্রতিকূলে সুযোগ হবে এন মাইনাস এম বাই এম। বুঝতে পারলে? অর্থাৎ আমরা সম্ভাবনা তো সবসময় এরকম অনুপাতেই থাকবে, বা নিশ্চিত ঘটনা হলে ওয়ান হতে পারে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু যদি এম বাই এন হয়, তাহলে অনুকূলে সুযোগ হলো এম বাই এন মাইনাস এম, এবং প্রতিকূলে সুযোগ হলো এন মাইনাস এম বাই এম। নোট করে নাও, আবার উল্টোটা হতে পারে। ধরো অনুকূলে সুযোগ দেওয়া আছে এ ইজ টু বি, তাহলে কোনো একটা ঘটনার অনুকূলে সুযোগ এ ইজ টু বি, তাহলে ওই ঘটনার সম্ভাবনা কত হবে? তখন ওই ঘটনা, ধরো এ একটা ঘটনা দেওয়া আছে, এই ঘটনার অনুকূলে সুযোগ হলো এ ইজ টু বি, তাহলে প্রবাবিলিটি অফ এ হবে এ বাই এ প্লাস বি। এবং যদি প্রতিকূলে সুযোগ দেওয়া থাকে কোনো একটা ঘটনার, তাহলে ওই ঘটনার সম্ভাবনা, ধরো এই ঘটনা বি বাই এ যেটাই দেওয়া থাক না কেন, তাহলে প্রতিকূলে সুযোগ হবে বি বাই এ প্লাস বি। বুঝতে পারলে? অর্থাৎ আমাদের যদি অনুকূলে সুযোগ দেওয়া থাকে তাহলে প্রবাবিলিটি অফ এ হবে এ বাই এ প্লাস বি, যদি প্রতিকূলে সুযোগ দেওয়া থাকে তাহলে প্রবাবিলিটি হবে বি বাই এ প্লাস বি। উল্টোভাবে যদি সম্ভাবনা দেওয়া থাকে তাহলে অনুকূলে সুযোগ হলো এম বাই এন মাইনাস এম, লব বাই কিন্তু এন মাইনাস এম, আর যদি প্রতিকূলে সুযোগ থাকে তাহলে এন মাইনাস এম বাই এম হবে। বুঝলে? এই হলো অনুকূলে সুযোগ এবং প্রতিকূলে সুযোগ।
এবার আমরা পড়ব কন্ডিশনাল প্রবাবিলিটি বা শর্তযুক্ত সম্ভাবনা। শর্তযুক্ত সম্ভাবনা কখন হবে, যদি ধরো এ ও বি কোনো একটা স্যাম্পল স্পেস এস, ঠিক আছে, এসে এ ও বি দুটো ঘটনা এমন, হ্যাঁ, কোনো একটা স্যাম্পল স্পেস এস বা কোনো একটা নমুনা দেশের এ ও বি দুটো ঘটনা এমন যে এই ঘটনা ঘটেছে এই শর্তে বি ঘটনা ঘটার সম্ভাবনা, মানে এই ঘটনা অলরেডি ঘটে গেছে দিয়ে বি ঘটনা ঘটার সম্ভাবনা, তাহলে এটা হলো শর্তযুক্ত সম্ভাবনা। এই ঘটনা ঘটেছে ওই শর্তে বি ঘটনা ঘটার সম্ভাবনা, এটাকে আমরা কীভাবে লিখব, প্রবাবিলিটি বি বাই এ, অর্থাৎ যে ঘটনা হয়ে গেছে অর্থাৎ যে ঘটনার শর্তে বি ঘটনা ঘটবে, তাহলে প্রবাবিলিটি অফ বি বাই এ, এটা অর্থ কী বোঝাবো, যে বি ঘটনা ঘটার সম্ভাবনা যখন এই ঘটনা ঘটে গেছে, হ্যাঁ, এ ঘটনা ঘটে গেছে ওই শর্তে বি ঘটনা ঘটার সম্ভাবনা, তাহলে প্রবাবিলিটি অফ বি বাই এ এটা ইজিকাল টু হবে এ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশান বি বাই, দেখো নিচে যেটা থাকবে সেটাই হবে নিচের প্রবাবিলিটি অফ এ, বুঝতে পারছো? তা কেন কি প্রবাবিলিটি অফ এ অলরেডি হয়ে গেছে, সেই জন্য প্রবাবিলিটি অফ এটা আমরা এখানে নিচে দেবো, মানে এই শর্তে তখন বি মানে বি ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি ও শর্তযুক্ত সম্ভাবনা হচ্ছে এরকম, প্রবাবিলিটি অফ বি বাই এ ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ, এর উল্টোটা হতে পারে, এ ও বি দুটো ঘটনার মধ্যে যদি এমন হয় যে এ ঘটনা ঘটার সম্ভাবনা বি ঘটনা ঘটে গেছে এই শর্তে, অর্থাৎ বি ঘটনা হয়ে গেছে এই শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা, তখন প্রবাবিলিটি অফ এ বাই বি হবে এবং এটা ইজিকাল টু হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ, এই যে এখানে নিচে কত আছে বি আছে, তাহলে এখানে বাই প্রবাবিলিটি অফ বি, বুঝতে পারছো? এটা হলো শর্তযুক্ত সম্ভাবনা। তাহলে শর্তযুক্ত সম্ভাবনা যদি থাকে তাহলে স্বাধীন কন্ডিশনাল প্রবাবিলিটিও যদি হয় তাহলে আমাদের স্বাধীন ঘটনাও থাকবে, এবং স্বাধীন ঘটনার ক্ষেত্রে কী হবে, এটা তো হচ্ছে তোমার শর্তযুক্ত ঘটনা, এই ঘটনা ঘটেছে তাহলে বি ঘটনা ঘটছে, বা বি ঘটনা ঘটেছে তাহলে এ ঘটনা ঘটছে, এরকম তাহলে আমাদের স্বাধীন ঘটনাও থাকবে। তাহলে এ ও বি, এ ও বি খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা লিখে নাও, এ ও বি দুটি স্বাধীন ঘটনা হলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু হবে প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। এক্ষেত্রে দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কী হবে, যখন শর্তযুক্ত সম্ভাবনা তখন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি বাই এ ইনটু প্রবাবিলিটি অফ ই আসছে, কোনো কোনো গুণ করে দিলে, তাই না? বা প্রবাবিলিটি এখানে প্রবাবিলিটি অফ এ বাই বি ইনটু প্রবাবিলিটি অফ বি হচ্ছে, কখন, যখন শর্তযুক্ত সম্ভাবনা, কিন্তু এ ও বি দুটো যদি স্বাধীন ঘটনা হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি হবে। নোট করে নাও এগুলো। এখন আমরা এশিয়ানদের বই থেকে কিছু প্রবাবিলিটির এমসিকিউ কোশ্চেনগুলো করি, এটা হচ্ছে তোমার এক্সারসাইজ ওয়ান এ, এক্সারসাইজ ওয়ান এর এমসিকিউ কোশ্চেনগুলো কয়েকটা করি, তাহলে তোমাদের আর একটু ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে এবং প্রবাবিলিটিতে একদম দক্ষ হয়ে যাবে। তাহলে পাঁচ নম্বর থেকে শুরু করি, বাকি ও আগেরগুলো সত্য মিথ্যা আছে, সেগুলো উঠলো সময় একসময় আলোচনা করবো, এখন অঙ্কগুলো করি তোমাদের, যাতে যে ফর্মুলাগুলো বললাম সেগুলো যাতে অ্যাপ্লিকেশন করতে পারো। তাহলে দেখো প্রথম যে প্রথমে পাঁচ নম্বর অঙ্কটাই দেখি, পাঁচ নম্বর অঙ্কে আছে একটি ঘটনা ঘটার সম্ভাবনা ফাইভ বাই এইট হলে ঘটনাটির প্রতিকূলের সুযোগ কত। তাহলে একটা ঘটনা, হ্যাঁ, পাঁচ নম্বর অঙ্ক থেকে করছি, একটা ঘটনা এ ধরো, এর সম্ভাবনা দেওয়া আছে, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু দেওয়া আছে ফাইভ বাই এইট, ফাইভ বাই এইটই আছে না, আচ্ছা ফাইভ বাই এইট, এর প্রতিকূলের সুযোগ, তাহলে এই ঘটনার প্রতিকূলের সুযোগ তাহলে কত হবে, প্রতিকূলের সুযোগ আমরা একটু আগে ফর্মুলা বললাম, যদি নোট করে নিয়েছো তাহলে বলো ফর্মুলাটা কী, ফর্মুলা কী ছিল, ফর্মুলা ছিল বি বাই এ প্লাস বি, তাহলে এর প্রতিকূলের সুযোগ হলো বি বাই এ প্লাস বি ফর্মুলা, তাহলে এখানে বি হচ্ছে এইট, এইট বাই এইট প্লাস ফাইভ,
ও না সরি সরি, এটা প্রতিকূল, এটা সম্ভাবনা দেওয়া আছে। তাহলে এই ঘটনার প্রতিকূলের সুযোগ হলো এন মাইনাস এম বাই এম, তার মানে থ্রি বাই ফাইভ, বুঝতে পারলে? তাহলে ঘটনার সম্ভাবনা যখন দেওয়া আছে, প্রতিকূলের সুযোগ এটা হলো। তারপরে একটু অঙ্ক দেখো, সিক্স নাম্বার, একটি ঘটনার প্রতিকূলের সুযোগ দেওয়া আছে, সম্ভাবনা বার করতে হবে। সিক্স নাম্বার, প্রতিকূলের সুযোগ হচ্ছে, প্রতিকূলে সুযোগ কত জানো আছে, 9:4 সম্ভবত। সিক্স নাম্বার, প্রতিকূলের সুযোগ 9:4, ঘটনাটা ধরে নিলাম এ, এ একটা ঘটনা, এ ঘটনার প্রতিকূলের সুযোগ 9:b, তাহলে এটার প্রবাবিলিটি কত হবে? তাহলে প্রবাবিলিটি অফ এ, এটা কী দেওয়া আছে, প্রতিকূলের সুযোগ দেওয়া আছে, প্রতিকূলের সুযোগের প্রবাবিলিটি কী হবে, কী জানো, বি বাই এ প্লাস বি, অর্থাৎ এখানে হবে 4/9+4=4/13, বুঝতে পারলে? আচ্ছা, তারপরে সিক্স সেভেন দেখো, একটি ঘটনা না ঘটার সম্ভাবনা, অর্থাৎ কমপ্লিমেন্ট দেওয়া আছে। সিক্স সেভেন নাম্বার, তাহলে আমি ঘটনাটা এ ধরে নিলাম, তাহলে এ এর না ঘটার সম্ভাবনা কী হবে, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, এটা ইকুয়াল টু দেওয়া আছে, কত দেওয়া আছে, না ঘটার সম্ভাবনা 4/7, এটার প্রতিকূলের সুযোগ বার করতে হবে। তাহলে প্রতিকূলের সুযোগ যদি বার করতে হয়, তাহলে আগে আমরা সম্ভাবনা বার করি, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট 4/7, তার মানে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট যদি হয়, কমপ্লিমেন্ট হয়, তাহলে আমরা এর আগে ফর্মুলা কী বললাম, এটা ইজ ইকুয়াল টু 1 - প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু 4/7, কেন কি একটু আগে আমরা দেখালাম যে কোনো ঘটনা না ঘটার সম্ভাবনা মানে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট হলে এটা ইজ ইকুয়াল টু হবে 1 - প্রবাবিলিটি অফ এ, এটা হলো একটা সূত্র, ফর্মুলা। তাহলে এবার প্রবাবিলিটি অফ এ কত হবে, প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 1 - 4/7 ইকুয়াল টু 7 - 3/7, এবার বলেছে এটার ইয়ে প্রতিকূলের সুযোগ, অতএব এ ঘটনার প্রতিকূলের সুযোগ কত হবে, নিজেরা করো প্রতিকূলের সুযোগ। তাহলে এর আগে ফর্মুলা দেখলাম, প্রতিকূলের সুযোগ হচ্ছে এই যে এন মাইনাস এম বাই এম, তাহলে এখানে হবে কত, 7 - 3/3, করো তোমরা, 7 - 3/n - m/m = 4/3, ঠিক আছে, শুরু করে নাও, মুছে দিয়ে এবার। আচ্ছা, 8 নম্বর অঙ্ক দেখো, সেম অ্যাজ সিক্স, এখানেও একটা সম্ভাবনা কী দেওয়া আছে, 8 নম্বরে একটি ঘটনার প্রতিকূলের সুযোগ দেওয়া আছে, সম্ভাবনা বার করতে হবে। তাহলে সেম অ্যাজ সিক্স ওইরকম করে তোমরা করো 8 নম্বর। এবার 9 নম্বর দেখো, প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে একটি সংখ্যা তোলা হলো, তাহলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, অর্থাৎ স্যাম্পল স্পেস এস ইজ ইকুয়াল টু, তাহলে কত হলো, 11টি সংখ্যা, স্বাভাবিক 11টি সংখ্যা, তার মানে 1, 2, 3, 4, 5, 6 একদম 11 পর্যন্ত। এবার ঘটনা কী বলছে, ঘটনাটি হচ্ছে একটি সংখ্যা তোলা হলো, তোলা সংখ্যাটি জোড় হওয়ার সম্ভাবনা, তাহলে তোলা সংখ্যাটি, লেখাটা দেখিয়ে দিচ্ছি, তোমরা এভাবে লিখবে, এখানে লিখবে নমুনা দেশ, এটা হ্যাঁ, তাহলে এটা লিখবে নমুনা দেশের নমুনা বিন্দু, এটা হচ্ছে হ্যাঁ, তাহলে এখানে লিখো তোলা সংখ্যাটি জোড় বলেছে না, তোলা সংখ্যাটি 9 নম্বর জোড় হওয়ার সম্ভাবনা, তাহলে জোড় হওয়ার ঘটনা আগে লেখো, জোড় হওয়ার ঘটনা ধরলাম এ, তাহলে এ ইকুয়াল টু কী হবে, 1 থেকে 11 মধ্যে জোড় সংখ্যাগুলো লেখো, 2, 4, 6, 8, 10, তাই না? আচ্ছা, তাহলে এখানে নাম্বার অফ এস কত,
এখানে এগারোটা সংখ্যা আছে, তো নাম্বার অফ এস এগারোই হবে। এখানে কটা আছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, পাঁচটা না? তাহলে নাম্বার অফ এ ইকুয়াল টু ফাইভ, দ্যারফর প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। তাহলে নাম্বার অফ এ কত? নাম্বার অফ এ ফাইভ, আর এদিকে এগারো, তাহলে এটা হয়ে গেল ফাইভ বাই এগারো। বুঝতে পারলে? এরপরে এটা কত হলো? নাইন হলো। টেন নাম্বার, একটি যোগশূন্য মুদ্রা তিনবার টস করা হলে ঠিক একটি হেড পড়বে। টেন নাম্বার, তাহলে একটি মুদ্রা যদি আমরা তিনবার টস করি তাহলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? লেখার দেখে নাও, নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা দ্যাট ইজ নাম্বার অফ এস ইকুয়াল টু কত? তিনবার টস করছি একটা কয়েনকে, তাহলে কত হবে? টু কিউব। এবার বলেছে একটি হেড পড়ার সম্ভাবনা, তাহলে আমাদের স্যাম্পল স্পেস একটি হেড পড়ার ঘটনা এ দিয়ে ডিনোট করি, একটি হেড পড়ার ঘটনা এ ধরো, তাহলে এ ইজ ইকুয়াল টু কী কী হতে পারে? একটি হেড তো তিনটে আছে, তাহলে এইচ টি টি এটা হতে পারে, মানে একটা হেড তারপরে দুটো টেল, অথবা টেল পড়লো তারপরে হেড তারপরে টেল হতে পারে, অথবা টেল টেল হেড এমন হতে পারে। তাহলে নাম্বার অফ এ কত হলো? ইকুয়াল টু থ্রি, দ্যারফর প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস ইকুয়াল টু থ্রি বাই এইট, টু কিউব ইকুয়াল টু এইট। এগারো নম্বরে দেখো বলেছে একটি পাশা দুইবার ছোড়া হচ্ছে। যদি আমরা একটা পাশা একবার ছুঁড়ি, পাশা বলতে ছক্কায়, যদি আমরা একটা ছক্কায় একবার ছুঁড়ি তাহলে নমুনা বিন্দুর সংখ্যা কত পাবো? ওয়ান টু সিক্স। হ্যাঁ, তাহলে একটা পাশা যদি আমরা দুইবার ছুঁড়ি তাহলে নমুনা বিন্দুর সংখ্যা দ্যাট ইজ নাম্বার অফ এস ইজ ইকুয়াল টু হয়ে যাবে, এটা ইলেভেন নাম্বার, নাম্বার অফ এস ইজ ইকুয়াল টু হয়ে যাবে সিক্স স্কোয়ার। অর্থাৎ একবার এক্সপেরিমেন্টে আমরা যতগুলো পয়েন্ট পাবো, যতবার এক্সপেরিমেন্ট করি, দুইবার যদি এক্সপেরিমেন্ট করি তাহলে তার পাওয়ার এতগুলো নমুনা বিন্দুর সংখ্যা পাবো। ঠিক আছে, তাহলে ইলেভেন ইজ ইকুয়াল টু নাম্বার অফ এস ইজ ইকুয়াল টু এত হলো। এবার কত পাওয়ার সম্ভাবনা বলেছে? এগারো পাওয়ার সম্ভাবনা। তাহলে এগারো পাওয়ার ঘটনা যদি এ হয়, এগারো পাওয়ার ঘটনা ধরো, ধরি এ, তাহলে এ ইকুয়াল টু কী হবে? সিক্স ধরো, প্রথমবারে সিক্স তারপরে আবার ফাইভ পড়লো, তাহলে সিক্স ফাইভ হতে পারে, অথবা প্রথমবারে ফাইভ তারপরে সিক্স হলো, এছাড়া তো আর এগারো হতে পারে না। তাহলে নাম্বার অফ এ হলো টু, তারপর প্রবাবিলিটি অফ এ অর্থাৎ এগারো পাওয়ার সম্ভাবনা নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস ইকুয়াল টু টু বাই থার্টি সিক্স ইকুয়াল টু ওয়ান বাই এইটিন। বারো নম্বরে দেখো বলেছে প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু টু বাই থ্রি, প্রবাবিলিটি অফ বি বার করতে বলেছে, এবং বলা আছে এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক। তাহলে এরকম পরস্পর পৃথক ঘটনার জন্য আমরা একটা যে ফর্মুলা বললাম মনে আছে নিশ্চয়, কী ফর্মুলা বলো দেখি আরেকবার? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। তাহলে আমরা এর ভ্যালু জানি, এ ইউনিয়ন বি জানি কত? টু বাই থ্রি ইজ ইকুয়াল টু এটা হচ্ছে ওয়ান বাই টু, দেয়ারফর প্লাস প্রবাবিলিটি অফ বি, তাহলে প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু হলো টু বাই থ্রি মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল টু সিক্স হলো লসাগু, দুই দুগুণে চার মাইনাস থ্রি, তাহলে ফোর মাইনাস থ্রি
1/6, probability of b होलो 1/6। ए ও বি দুটি স্বাধীন ঘটনা, স্বাধীন ঘটনার ক্ষেত্রে এ বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি দেওয়া আছে। এ ও বি ঘটনা দুটি স্বাধীন, প্রবাবিলিটি অফ এ এত এবং এ ইন্টারসেকশন বি হচ্ছে এটা, এবং প্রবাবিলিটি অফ বি বার করতে হবে। তো একটু আগে প্রবাবিলিটি মানে দুটো স্বাধীন ঘটনা যদি হয় সেক্ষেত্রে আমরা ফর্মুলা লিখে দিলাম, কী সেই ফর্মুলা বলো? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি, কখন? যখন এ ও বি ঘটনা দুটো স্বাধীন হবে। তাহলে আমরা সব যে ভ্যালুগুলো জানি সেগুলো বসাও, এটা হলো 4/9, এ হচ্ছে 3/5, ইনটু প্রবাবিলিটি অফ বি, দ্যারফর প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু 4/9 ইনটু 5/3 ইকুয়াল টু 20/27। 14 নম্বর দেখো, বলা আছে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 3/7 প্রবাবিলিটি অফ বি, 4/7 প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে। প্রবাবিলিটি অফ এ বাই বি বার করতে হবে। এ বাই বি কখন আমরা বার করলাম? কন্ডিশনাল প্রবাবিলিটি অর্থাৎ শর্তযুক্ত সম্ভাবনা। তো শর্তযুক্ত সম্ভাবনার ক্ষেত্রে আমরা ফর্মুলা কী বলেছিলাম? দেখো এখানে প্রবাবিলিটি অফ এ বাই বি, প্রবাবিলিটি অফ এ বাই বি, এটা বারবার খেয়াল করতে বলেছিলাম যে হর যদি বি হয় তাহলে নিচে প্রবাবিলিটি অফ বি হবে এবং উপরে কী হবে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা কিন্তু ভুলবে না, ঠিক আছে? এখানে খেয়াল রাখবে, এখানে বি আছে তাহলে হর হবে প্রবাবিলিটি অফ বি। তাহলে এবার সব ভ্যালু যেগুলো আমরা জানি বসাও, কী জানি? 2/9 ইকুয়াল টু 2/9 বাই 4/7 ইজ ইকুয়াল টু 2/9 ইন্টু 7/4, 2 2 = 4 ইকুয়াল টু 7/18। নেক্সট 15 নম্বর দেখো, এবিসি তিনটি ঘটনা পরস্পর পৃথক ও সম্পূর্ণ। এবিসি তিনটি ঘটনা যদি পরস্পর পৃথক ও সম্পূর্ণ হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু 1 হবে যদি সম্পূর্ণ হয়। তাহলে আবার যদি পরস্পর পৃথক হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি। তাহলে এই দুটো থেকে আমরা কী লিখতে পারবো? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি ইকুয়াল টু 1 লিখতে পারবো, ঠিক আছে? এবার আমাদের যে অঙ্কটা আছে, প্রবলেমটা আছে, সেখানে আমাদের কী দেওয়া আছে? প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 3/5, প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু 1/6, তাহলে প্রবাবিলিটি অফ সি ইকুয়াল টু কত? তার মানে এখানে জাস্ট মানগুলো বসাও আর প্রবাবিলিটি অফ সি বার করে নাও। তাহলে তাহলে প্রবাবিলিটি অফ সি ইকুয়াল টু 1 - 3/5 - 1/6 ইকুয়াল টু 30 LCM, এখানে হলো 30 মাইনাস 5 6 = 30 6 3 = 18 -5 ইজ ইকুয়াল টু 18 + 5 কত হবে? 23, থেকে হলো 7/30। নেক্সট 16 নম্বর অঙ্কের জন্য ডি মর্গান সূত্রটা খুব জরুরি, তো ডি মর্গান সূত্রটা দেখে নাও। কি ডি মর্গান সূত্র হচ্ছে? যদি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হয় তখন এটাকে যদি আমরা মানে হোল করে লিখি তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট এমন হবে। বা যদি তুমি উল্টো করে বলো, অর্থাৎ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, বুঝতে পারলে? অর্থাৎ এটা যদি ইন্টারসেকশন থাকে তাহলে আমাদের এখানে উল্টে যাবে, এবং উল্টোভাবে যদি এমন থাকে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু, তাহলে আমরা বলবো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। হ্যাঁ, এটা এভাবে মনে রাখো। ও তাহলে উপরে একটা মুছে দিই, ডি মর্গানস ল হলো এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এবং উল্টোটা যদি থাকে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আমাদের 16 নম্বর অঙ্কে এটাই আমাদের কাজে লাগবে। তাহলে 16 নম্বর যে সমস্যাটা আছে সেখানে কী দেওয়া আছে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি
probability of A intersection B equal to something the way 5/13 and find probability of A complement union B complement. এটা find করতে বলেছে, তাহলে আমরা শুরু করি. Probability of A complement union B complement equal to probability of A, এটা দেখো ইউনিয়ন আছে, তাহলে এখানে আমরা ইন্টারসেকশন করব, ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট. আবার আমরা জানি কোনো একটা প্রবাবিলিটি, যদি এ কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ, এরকম তাহলে এটা আমরা কী লিখব, ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে 5/13, তাহলে ইকুয়াল টু হলো 8/13. বুঝতে পারলে? তাহলে এমসিকিউগুলো শেষ হলো আজকের মতো, এই পর্যন্তই. নেক্সট ডেতে আমরা পরের কোশ্চেনগুলো করে দেবো. আর হচ্ছে যতক্ষণ তোমরা প্র্যাকটিস করতে থাকো, এবং অতি সংক্ষিপ্ততে যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো এই ফর্মুলা দিয়েই অনেকটাই সব বেশিরভাগটাই হয়ে যাবে. তো তোমরা প্র্যাকটিস করো, কোনো অঙ্ক না পারলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে. উইশ ইউ অল দি বেস্ট, থ্যাংক ইউ.